এই শোতে আসতে চলেছেন তার বর্তমান স্বামী যশ দাশগুপ্ত। আগামীকাল 29 ডিসেম্বর আসবে যশ আর নুসরাতের সাক্ষাৎকার। আর তার আগে ছোট্ট একটা প্রোমোও শেয়ার করা হয়েছে ইশক FM এর সোশ্যাল মিডিয়া পেজে। সেখানে দেখা যাচ্ছে যশ শোতে ঢুকতেই এগিয়ে গিয়ে জড়িয়ে ধরেছেন নুসরাত। মাই অনলি চয়েস বলে ডাকতেও শোনা যায় বরকে। এরপরই নিজেদের নিয়ে একটু মশকরাও করেন তারা। যশ প্রথমে বলেন, এটা কিভাবে হলো, তুমি হঠাৎ করে বললে আমরা পালিয়ে গিয়েছিলাম। তো ঠিক আছে, আমরা পালিয়েই গিয়েছিলাম। আর তাতে নুসরাতের জবাব, তুমি তো বললে চলো পালিয়ে যাই। এরপর যশকে বলতে শোনা যায়, যার বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, আবার নিজের বউয়ের কাছেও ফিরতে ইচ্ছে করছে না, সে অন্য কোথায় যাবে। যশের কাছে এরপর একটা অভিযোগও করে নুসরাত। বলেন, আমাদের ব্যাপারে কিছু তো ভালো বলো, সারাক্ষণ শুধু। আর তাতেই অভিনেতার উত্তর, আমাদের ব্যাপারে লোকেরাই ভালো বলে না, আমরা কি করে ভালো বলবো। তবে এতক্ষণ হাসি মজা হলেও যশের প্রতি নিজের ভালোবাসা রেডিও শোতেই জাহির করেন নুসরাত। বলেন, আমি তোমার প্রেমে পড়েছি আর এটা আমার ইচ্ছে ছিল, বাদবাকি তো ইতিহাস। প্রসঙ্গত, চলতি বছরের মাঝামাঝি সময়েই খবর আসে নুসরাত জাহান মাহতে চলেছেন, যা নিয়ে জল্পনা চলতে থাকে নানা রকম। তখন হঠাৎই নিখিল জৈন জানিয়ে দেন তিনি এই সন্তানের বাবা নন। তারপর জানা যায় নুসরাত পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে যশের সাথেই আছেন, এমনকি ডেলিভারির সময়তেও যশের সাথেই ছিলেন তিনি। আগস্টে ছেলের জন্ম দিয়েছেন নুসরাত জাহান। যশের নামের সাথে মিলিয়ে রেখেছেন ছেলের নাম ঈশান। তার কিছুদিন পর ভাইরাল হয় ঈশানের বার্থ সার্টিফিকেট, যেখানে দেখা গিয়েছিল ছেলের বাবা যশই। পরে অভিনেতার জন্মদিনে হাজব্যান্ড লেখা কেক এনে সকলকে নিজেদের বিয়ের আভাস দিয়ে দেন নুসরাত। এরপর কালী পুজোতে শাঁখাপলা সিঁদুরের সেজে ছবিও শেয়ার করেছিল নুসরাত। এদিকে দেবের টনিক দেখার জন্য মিলছে না টিকিট, সব রেকর্ড ভেঙে দিয়েছে টনিক। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টনিক। বড়দিনের মরশুমে দর্শকদের বড় উপহার দিয়েছেন দেব আর পরাণ বন্দ্যোপাধ্যায়। ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে সেই ছবি, জায়গা করে নিয়েছে দর্শক মনে। মঙ্গলবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় ছবি নিয়ে সগর্ব ঘোষণা করলেন এই অভিনেতা। দেবের জন্মদিনের ঠিক আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। দেব বারবারই জানিয়েছিলেন এই সিনেমা তার মনের খুব কাছের। আর মঙ্গলবার সকালে জানালেন, করোনা পরবর্তী সব রেকর্ড ভেঙে দিয়েছে টনিক। আমি শুধু আমার দর্শকদের ধন্যবাদ জানাতে পারি ভালোবাসা আর ভরসা রাখার জন্য, আমি সত্যি আপ্লুত। এদিকে টনিকের অন্যতম ট্যাগলাইন, নো প্যানিক অনলি টনিক, তার মানে মনে ধরেছে দর্শকদের। দুই প্রজন্মের গল্প বলছে এই ছবি, জটিল পরিস্থিতিতেও ভালোভাবে বাঁচার রাস্তা দেখাচ্ছে। আর তাই তো হলমুখী হয়েছেন দর্শক। টিকেটের চাহিদা মেটাতে একের পর এক মাল্টিপ্লেক্স বাড়ানো হচ্ছে শোর সংখ্যা। আর সেই সব তথ্য সকলের সামনে তুলে ধরছেন দেব সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। প্রসঙ্গত, 2011 সালে দেবের তিনটি ছবি মুক্তি পেয়েছে, যার মধ্যে টনিক আর গোলন্দাজ মুক্তি পেল প্রেক্ষাগৃহে, আর হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী টিভি ও ওটিটিতে। যদিও দেব অভিনয় করেননি হবুচন্দ্রয়, বরং তিনি এই ছবির প্রযোজক। এদিকে 2022 সালে মুক্তি পাবে দেবের পরবর্তী ছবি কিসমিস, যাতে নায়িকা চরিত্রে দেখা মিলবে দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্রের। এই নিয়ে এটা তাদের 6 নম্বর ছবি হতে চলেছে। শুট শেষ ইতোমধ্যেই, পোস্ট প্রোডাকশনের কাজও শেষ হওয়ার পথেই, এখন অপেক্ষা শুধু ছবির মুক্তির। এদিকে শীতের রাতে খড়গপুরে এক টুকরো উষ্ণতা নিয়ে হাজির হয়েছেন বিধায়ক নায়ক হিরণ। ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় শীতের রাতে খড়গপুরবাসীর কাছে হাজির উষ্ণতা নিয়ে, আর উপহার হিসেবে নিয়ে গেলেন কম্বল। প্রসঙ্গত, 25 ডিসেম্বর ছিল ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী ছিল। এদিন খড়গপুরে ছিলেন না বিধায়ক, পরদিন শহরে পৌঁছেই একটু অন্যভাবেই দিনটি পালন করেছেন তিনি। রবিবার রাত 10:30-11 নাগাদ পৌঁছে গিয়েছিলেন খড়গপুর স্টেশন এবং স্টেশন সংলগ্ন বিভিন্ন ফুটপাতগুলিতে। প্রচুর অসহায় মানুষ সেখানে ঠান্ডার মধ্যে রাত কাটায়, তাদের হাতে তুলে দিলেন এক টুকরো উষ্ণতা। এ বিষয়ে হিরণ বলেন, খড়গপুর শহর যখন 5-5 বার জলে ডুবে গেছে, তখনও আপনারা দেখেছেন আমি জলে দাঁড়িয়ে অসহায় মানুষের উদ্দেশ্যে ত্রাণ বিতরণ করেছি।
এদিনও আমার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা এই দেশের গর্ব ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন দিবস উপলক্ষে এই অসহায় মানুষগুলোর পাশেই দাঁড়ালাম। অসহায় মানুষেরা প্রচণ্ড ঠান্ডার মধ্যে কষ্ট করছে রাতে, একথা স্বীকার করে বিধায়ক বলেন, গতকাল ছিল অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, তার মতো মহান নেতাকে স্মরণ করেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমি অনেকবারই এই রাস্তা দিয়ে গেছি, দেখেছি এরা কিরকম কষ্ট করে শীতের রাতটুকু কাটায়, আর দিনের বেলা এলে এদের আপনি পাবেনই না, তাই রাতে এসেছি, সাধ্যমতে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। রবিবার পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে দলের সাংসদ তথা সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ খড়গপুর থেকে বিদায় নেওয়ার পরেই শহরে পৌঁছেছেন বিধায়ক হিরণ। বিধায়ক অভিনেতা জানিয়েছেন, রাজনীতি রাজনীতির জায়গায় থাক, আমরা মানুষের পাশেই থাকব, সে রাজনীতি থাক বা না থাক। তো বন্ধুরা, এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।